ঘুম থেকে চোখ খোলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন শুকর বলে কাইলা ইয়াকা ইলাহি কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি ও মালিক আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে আমি তো অল্প কয়েকটা শব্দ আনছি যে ওর চেয়ে নিমক হারাম কেউ নাই ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে হতবাগা কেউ নাই আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না আল্লাহ বলে যখন এরা সেজদায় যাবে এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব যখন বান্দা বান্দি সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি ও আমার ফেরেশতারা ইরফা হিজাব বাইনি ও বাইনা আবদি আমার আর বান্দা বান্দির মাঝের পর্দাগুলাকে সরা সরায় দে পর্দাগুলা কেন ইদান ইউনাজি আবদি এখন বান্দা আমার সাথে কথা বলবে আসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে মাথা কিসের আল্লাহর কুদরতি পায়ে আর যুবকদের জন্য আলাদা যুবকরা যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উমদুরিলা হাদাস শাব মাযা ইয়াফআল এই যুবক কি করতেছে বল তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে তো আল্লাহ বলতে থাকে ফাসাদু তোমরা সাক্ষী থাকো হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গর্ব করে থাকি তৃতীয় নম্বর যখন সে সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে সাব্বাহতানি যুবক তুই আমাকে পবিত্র বললি সাব্বাহতুক তোকে গুনার থেকে মাফ করে পবিত্র বানায় দিলাম যখন যুবক আলা বলে তো আল্লাহ বলে আলাইতানি তুই আমাকে মহান বললি যাহ আলাইতুক তোকে আমি মহান বানাইলাম কিরকম মহান এটার দিকে আমি যাইতেছিলাম ওইখান থেকে বাহির হয়ে চলে আসছি এরকম যুবক যখন নামাজের উপরে টিকা থাকতে থাকে নামাজ পড়তে থাকে চলতে থাকে তো একদিন আসে আল্লাহ ওই যুবককে দেখলে লজ্জা পান যেটা আমি বলতে যাইতেছিলাম যে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে আসে আপনি পাবেন যারা রোডে গাড়ে হাটে বাজারে সর্বস্ত যাদের বিচরণ যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে এরকম যুবক হাজারো আছে এই জমিনের ভিতরে হাজারো আছে যাদেরকে দেখা আল্লাহ নিজে বলেন লাউলা ইয়া শাবাব ও যুবক তুই যদি না থাকতি লাজালতু সামা হাদিদা আমি কবে আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সাফসাফা কবে জমিন তামার হয়ে যেত ওয়াল আরদা রামাদা মাটিগুলাকে কবেই না বালু বানায় দিতাম ওমা আনজালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনজালতু আলাইহিমুল আযাব সাফা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক দূর দিকে তাকাইলে আর পারি না এরকম যুবক বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন জান 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 বৃহত্তর নোয়াখালীতেও পাবেন ফেনীতেও পাবেন লক্ষ্মীপুরও পাবেন দুনিয়ার বাংলাদেশের বড় বড় মাদারিসগুলোতে যান দেখবেন এরকম হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুটায় বসায় রাখছে না নাই হ্যাঁ যান ইউনিভার্সিটি কলেজেও যান ওইখানেও আপনি পাবেন দাওয়াত তবলিগের আলহামদুলিল্লাহ হক্কানি ওলামাদের মেহনতের কারণে হক্কানি ওলামাদের পিছে চলা হাজারো ইউনিভার্সিটি কলেজ মেডিকেলের ছাত্রদেরকে পাওয়া যাবে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে এই জন্য আমি জায়গায় চলে আসছি কিন্তু যেইখান থেকে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না